শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন। যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানাবো শিরোনামগুলো। এক বছর পিছিয়ে গেল টোকিও অলিম্পিক, বিশ্বব্যাপী জোর দাবির মুখে সিদ্ধান্ত আয়োজকদের। টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্ত 29 মার্চ, সফল আয়োজনে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, নির্বাচন পেছানোর চিন্তা আছে বাফুফে। ঝুঁকি এড়াতে স্থগিত ইউরোপিয়ান ক্লাব ফাইনালস, দুর্যোগে সতর্ক থাকার পরামর্শ তারকাদের। মহামারী করোনার ঝুঁকিতে এক বছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক, আয়োজক জাপান ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একমতে পৌঁছানোর পরই আসে আনুষ্ঠানিক ঘোষণা। একইভাবে পিছিয়েছে প্যারালিম্পিক গেমস, অ্যাথলিটদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। অলিম্পিক শুরুর কথা ছিল 24 জুলাই থেকে। সোমবার কানাডা আর অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহারের পর টোকিও অলিম্পিক পেছানো ছাড়া আর পথ ছিল না আয়োজকদের। এমনকি যুক্তরাজ্য অ্যাথলিট না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, আর আইওসির প্রভাবশালী সদস্য যুক্তরাষ্ট্র দাবি তোলে গেমস পেছানোর। প্রাণঘাতী করোনা ভাইরাস আয়োজক জাপান ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে অবশেষে নমনীয় হতে বাধ্য করেছে। স্থগিতের বিষয়ে ডেডলাইন ছিল 4 সপ্তাহের, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য দিয়েছে তাতে দ্রুতই গেমস পেছানোর সিদ্ধান্তে পৌঁছেছে আইওসি আর জাপান। গেমস এক বছর পেছানোর প্রস্তাব দিয়েছিলাম, আইওসি প্রেসিডেন্ট বাক সম্মতি জানিয়েছেন। গেমস পিছিয়ে নেয় আশা করি অ্যাথলিটরা পরবর্তীতে সেরা কন্ডিশনে খেলার সুযোগ পাবে, খেলোয়াড় সমর্থকদের জন্য নিরাপদ হবে। ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব, এই অবস্থায় অলিম্পিক মশাল আশার আলো হয়ে জ্বলছে। অলিম্পিক মশাল এখন জাপানেই থাকছে, এমনকি এক বছর পেছালেও গেমস 2020 টোকিও অলিম্পিক নামেই থাকবে। টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক পিছিয়ে দিয়ে আয়োজন সফল করতে পারার মাধ্যমে আমরা করোনা ভাইরাসকে হারাতে চাই, সেই লক্ষ্যে আইওসি প্রেসিডেন্টের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছি। আয়োজক হিসেবে সকল দায়িত্ব পালন করবে জাপান। অলিম্পিকের জন্য অন্তত 20 বিলিয়ন পাউন্ড খরচ হয়েছে জাপানের। দেশটিতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে, মারাও গেছে 40-এর বেশি। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি, ভয়াবহতা বিবেচনায় টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, এমনকি আসর বাতিলের গুঞ্জনও শুরু হয়েছে এরই মধ্যে। তবে এমন দুঃসময়েও আশা রাখছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। 15 নভেম্বর ফাইনালে গ্যালারি ভরা দর্শক থাকবে আশা কেভিন রবার্টসের, সিদ্ধান্ত জানাতে আইসিসির জরুরি সভা 29 মার্চ। অস্ট্রেলিয়াতে করোনায় আক্রান্ত 2000 ছাড়িয়েছে, মৃতের সংখ্যাও বাড়ছে দিনকে দিন। জনগণের সুরক্ষার স্বার্থে সীমান্ত লকডাউন করে দিয়েছে দেশের সরকার। গণমাধ্যম জানাচ্ছে এই লকডাউন থাকবে আরও 6 থেকে 7 মাস, তাতে বিদেশিরা চাইলেও ঢুকতে পারবে না অস্ট্রেলিয়ায়। ঘরোয়া খেলাধুলা বন্ধ, অবস্থা যেদিকে এগোচ্ছে তাতে শঙ্কায় পড়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপ, যেটা শুরুর কথা 18 অক্টোবর থেকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী অবশ্য আশা রাখছেন, আশা করি অক্টোবর নভেম্বরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, টি টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে পারব। এমসিজিতে 15 নভেম্বর ফাইনালে গ্যালারি ভরা দর্শক থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি, কদিন আগে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল নির্ধারিত সময় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। এখন ভয়াবহতায় বিকল্প ভাবতে বাধ্য করছে। 29 মার্চ টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি সভা আইসিসির, সতর্কতায় বন্ধ হয়েছে দুবাইয়ে হেডকোয়ার্টার। ঝুঁকি নিয়ে এই মুহূর্তে কোনো বৈঠকে বসবে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, আলোচনা হবে ভিডিও কনফারেন্সে। প্রশ্ন হলো টুর্নামেন্ট পেছানোর সুযোগ আছে কি,
কারণ 2021 সালে আবারও টি টোয়েন্টি বিশ্বকাপ, যার আয়োজক ভারত। সেক্ষেত্রে ঝুঁকি থাকায় অস্ট্রেলিয়াতে এবারের আসর বাতিল হওয়ার জোর সম্ভাবনা আছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্স নিউজ। অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, আজ জরুরি সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি। এদিকে মাহফুফের নির্বাচন পেছাতে ফিফা আর এএফসির সাথে কথা বলা হচ্ছে, জানিয়েছেন ফেডারেশনের এই সিনিয়র সহসভাপতি। করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব প্রায় অবরুদ্ধ, বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এমন অবস্থায় মঙ্গলবার দুপুরে বাফুফে ভবনে লীগ কমিটির জরুরি বৈঠকে যোগ দেন ক্লাব প্রতিনিধিরা। ক্লাবগুলোর সাথে কথা বলে অনির্দিষ্টকালের জন্য প্রিমিয়ার লীগ ফুটবল স্থগিতের ঘোষণা দেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি। আলোচনাতে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আগামী করোনা ভাইরাস যতদিন পর্যন্ত বহির্বিশ্ব এবং আমাদের দেশের স্বাভাবিক অবস্থায় না ফিরে আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ পেশাদার লীগের এই চলমান লীগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ বা স্থগিত রাখা হবে। করোনা ভাইরাসের প্রভাবে বাফুফে নির্বাচন পেছাবে কি না তা নিয়ে আলোচনা সমালোচনা কয়েকদিন ধরেই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফিফা ও এএফসির সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আমরা এইগুলো অবশ্যই ফিফার কাছে এটি তুলে ধরে আমাদের অবশ্যই টাইম বাড়ানোর জন্য আমরা ফিফাকে লিখব। সেই ব্যাপারে অনেকেই দেখছি নির্বাচন হবে, নির্বাচন নিয়ে তারা কাজ করছেন না, কথা বলছেন। অবশ্যই আমরা আগামী 27 তারিখে আমরা একটা মিটিং ডেকেছি নির্বাহী কমিটির, সেখানেই এই আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হব। এমন অবস্থায় ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের সাথে আলোচনা সাপেক্ষে দীর্ঘমেয়াদে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ক্লাব কর্তারা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আতঙ্কে থমকে গেছে টাইগার ক্রিকেট, তবে বসে থাকলে হবে না মুশফিক তামিমদের। ঘরে থেকে কি করে ফিট থাকা যায় ক্রিকেটারদের সেই দিক নির্দেশনা দিয়েছে বিসিবি। জরুরি অবস্থায় ঝুঁকি এড়াতে পাড়ার খেলা থেকেও সবাইকে বিরত থাকতে বলছে ক্রিকেট বোর্ড। করোনা ঝুঁকিতে কার্যক্রম গুটিয়ে এনেছে বিসিবি। খেলা বন্ধে ফাঁকা মিরপুর হোম অফ ক্রিকেট, ক্লাবগুলোতেও শুনছেন নিরাপত্তা, ফাঁকা পড়ে আছে মাঠ, নেট, জিমনেশিয়াম। মাঠে কবে প্রাণ ফিরবে সেই হাহাকার ভক্তদের মনে, এমন অবস্থাতেও ভাবতে হচ্ছে আগামীর জন্য। অবস্থা যখন স্বাভাবিক হয়ে আসবে তখন সামনে থাকবে টাইগারদের ব্যস্ততা, তাতে বড় চ্যালেঞ্জ ক্রিকেটারদের। ফিট থেকে সেরাটা দিয়ে লড়তে হবে জয়ের জন্য। আমাদের যে মেডিকেল ডিপার্টমেন্ট এবং আমাদের ফিটনেস এবং ট্রেনিং ডিপার্টমেন্ট যেটা আছে তাদের কিছু ডিরেকশন সকল প্লেয়ারকে দেওয়া হয়েছে, ইতিমধ্যে সার্কুলেট করা হয়েছে এবং সেই গাইডলাইন অনুযায়ী ফিটনেস ধরে রাখা বা অন্যান্য বিষয়গুলো তাদেরভাবে কাজ পরিচালনা করছে। 15 এপ্রিলের পর মাঠে ফিরবে প্রিমিয়ার লিগ, সেই প্রত্যাশা বিসিবির। সম্ভব হবে কি না তা সময়ই বলে দিবে। আপাতত সবার লক্ষ্য সুস্থ থাকা। বিসিবির মতে ক্লাবগুলোও বন্ধ, সচেতন না হয়ে অনেকেই পাড়ার ক্রিকেটে ব্যস্ত, সেসব থেকেও বিরত থাকতে বলছে বিসিবি। 10টা লোক একসাথে হচ্ছে, 20-25 জন, যে কেউ একজন আপনি সামনে হলেই কিন্তু সে তার সে একটা ভাইরাস ছড়াতে পারে। ঢাকার একাডেমিগুলো যারা খেলছে, প্র্যাকটিস করছে, ডেফিনেটলি আমার মনে হয় আমাদের এখান থেকে একটা নির্দেশনা যাওয়া উচিত, তাদেরও বন্ধ রাখা উচিত। 11 জন নয়, করোনাকে হারাতে লড়তে হবে গোটা বাংলাদেশকে। সেই লড়াইয়ে সফল হলেই তো মাঠে ফিরবে ক্রিকেট। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আতঙ্কে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগের ফাইনাল স্থগিত হয়েছে, পরিস্থিতি বুঝে নতুন তারিখ ঠিক করবে ইউয়েফা। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে থেকে করোনা মোকাবেলায় সতর্কতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছে ফিফা। মেসি, অ্যালিসন, মডরিসদের মতো তারকারা ভিডিও বার্তায় দিয়েছেন পরামর্শ। মুখর ক্রীড়াঙ্গন আজ নীরব, যাদের মাঠ মাতানোর কথা তারা সবাই ঘরে বন্দি। করোনা কেড়ে নিয়েছে ক্রীড়াঙ্গনের সব রোমাঞ্চ, সব খেলাই যেখানে আটকে সেখানে আগেভাগে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনাল স্থগিত করেছে ইউয়েফা। 27 জুন ইস্তাম্বুলে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, এর আগে 24 জুন ছিল ইউরোপা লিগের শিরোপা নির্ধারণ। একই পরিণতি 24 মে ভিয়েনায় হতে যাওয়া নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেরও। এদিকে WHO সাথে করোনা বিরোধী সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ফিফা।
এর অংশ হিসেবে লিওনেল মেসি, অ্যালিসন বেকার সহ তারকা ফুটবলাররা নিজ নিজ অবস্থান থেকে সাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। লিডারশিপ এন্ড সলিডারিটি ইন দিস ডিফিকাল্ট ডেজ। এমন কঠিন পরিস্থিতিতে আমাদের সবাইকে এক হয়ে লড়তে হবে। বিশ্ব ক্রীড়াঙ্গনে কোয়ারেন্টাইনে থাকায় এখন বিশ্রামে ফুটবলাররা। আমার আহ্বান, ফুটবলাররা যেখানেই থাকুক সারা বিশ্বে তারা সতর্কবার্তা ছড়িয়ে দেবে। হাত না ধুয়ে চোখ নাক ও মুখে স্পর্শ করা যাবে না। এই বিষয়ে খেয়াল রাখলে শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাবে। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় হাত থেকে। সবাই হাত পরিষ্কার রাখলে সংক্রমিত হওয়া থেকে দূরে থাকবেন। করোনা মোকাবেলায় বিভিন্ন দেশে আপৎকালীন হাসপাতাল তৈরি হচ্ছে। ব্রাজিলের এস্তাদিও ডু পাকিম্বু স্টেডিয়াম রূপ নিচ্ছে অস্থায়ী হাসপাতালে। 45,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে 200 অধিক বেড রাখা হচ্ছে। স্পেনের ভয়াবহ অবস্থার চিত্র মিলেছে রামোসের ভিডিও বার্তায়। শূন্য মাঠ, শূন্য জিম, শূন্য ডাগআউট। অনুশীলনে সতীর্থদের সাথে খুনসুটি কোনো কিছুই নেই। করোনায় থমকেছে তারকাদের উচ্ছ্বাস, তবে একদিন কাটবে অচলাবস্থা, অনিশ্চয়তা। একদিন মাঠে ফিরবে খেলা, এমনটাই আশা রামোসের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 24 মার্চ বিশেষ দিন বাংলাদেশ ক্রিকেটের জন্য। এদিন জন্মেছিলেন কোটি ভক্তের প্রাণ সাকিব আল হাসান। টাইগার মহাতারকার 33তম জন্মদিন আজ। এখন যুক্তরাষ্ট্রে আছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। করোনা সতর্কতায় হোটেলে কোয়ারেন্টিনে থাকা সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা। এই ছিল যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।